আমরা প্রত্যেকেই আমাদের প্রধানমন্ত্রীর ভাষণ শুনেছি, তিনি দেশকে উচ্চতার উচ্চ শিখরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন 1 কোটি 140 কোটি মানুষকে। আমরা উৎসাহিত, অনুপ্রাণিত এবং আমরা নিশ্চিত আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার তৃতীয় টার্মে তিনি ভারতবর্ষকে বিশ্বের তৃতীয় অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশে পরিণত করবেন। G20 চেয়ারম্যান শুধু নয়, আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত, এটাই আজকের দিনে আমরা প্রার্থনা করব। আমাদের প্রধানমন্ত্রী 9ই আগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্টের দিন 3টে স্লোগান দিয়েছিলেন, পরিবারবাদীরা ভারত ছাড়ো, যারা পরিবারকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করার জন্য পিসি আছেন এরপরে ভাইপো হবেন, পরিবারবাদীরা ভারত ছাড়ো, দুর্নীতিগ্রস্ত ভ্রষ্টাচারীরা ভারত ছাড়ো, এবং যারা তোষণ করে, যারা ইমাম মুয়াজ্জেম ভাতা দেয় পুরোহিতদের বঞ্চনা করে, সেই তোষণ বাজরা ভারত ছাড়ো।